অস্ট্রেলিয়াকে স্রেফ উড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত জয় নিশ্চিত করেছে ভারত। ম্যাচে 61 বল বাকি থাকতেই 5 উইকেটের বড় পরাজয় বরণ করে নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া, যার মাধ্যমে তিন ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেল টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম ওয়ানডেতে শুরুতে ব্যাটিংয়ে নেমে মাত্র 35.4 ওভারে 188 রান সংগ্রহ করতে পেরেছে সফরকারীরা। নির্ধারিত 50 ওভার ব্যাটিং করতে না পারা অস্ট্রেলিয়া এদিন স্কোর বোর্ডে লড়াকুশ সংগ্রহ করতে পারেনি ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে। দলের হয়ে শুধুমাত্র অর্ধশত রানের দেখা পেয়েছেন মিচেল মার্শ। এদিন 65 বলে 5 ছক্কা 10 চারে 81 রান করেছেন অজি এই তারকা। বাকিদের কেউই নিজেদের মেলে ধরতে না পারলে 188 রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে এদিন দুর্দান্ত বোলিংয়ের প্রদর্শনী দেখিয়েছেন ভারতীয় দুই পেসার মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি। 6 ওভার বোলিং করে 2 ম্যাডেন মাত্র 17 রান দিয়ে 3 উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি। 5.4 ওভার বোলিং করে 29 রান দিয়ে 3 উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ। 2টি উইকেট পেয়েছেন জাদেজা, হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব পেয়েছেন 1টি করে উইকেট। 189 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে দলীয় 5 রানের মাথায় প্রথম উইকেট হারানো ভারত 16 রানের মাথায় বিরাট কোহলিকেও হারিয়েছে। এর পরের বলে সূর্যা কুমার ইয়াদবকে হারিয়ে কিছুটা চাপে পড়েছিল ভারতীয় ব্যাটিং লাইন আপ। 39 রানে 4 উইকেট হারানো ভারত নিজেদের পঞ্চম উইকেট হারিয়েছে দলীয় 83 রানের মাথায়। হার্দিক পান্ডিয়া, শুভমান গিল, বিরাট কোহলিদের কেউই ভালো পারফর্ম করতে না পারলেও শেষের দিকে ব্যাটিংয়ে নেমে 91 বলে 75 রানের অপরাজিত ইনিংস খেলে দল জিতিয়েছেন কেএল রাহুল। তার সঙ্গে সঙ্গ দিয়েছেন রবীন্দ্র জাদেজা। এদিন 69 বলে 45 রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয়ে কার্যকরী ভূমিকা পালন করেছেন ভারতীয় স্পিনার। শেষ পর্যন্ত 61 বল হাতে রেখে 5 উইকেটের দারুণ জয়ে সিরিজে 1-0 এগিয়ে গেল স্বাগতিক ভারত।